এই চট্টগ্রামের দুর্গম পথের তুলনায় কবর নামক দুর্গম এখানকার যাওয়ার দুর্গম পথটা অনেক বেশি কঠিন এবং অনেক বেশি দূরত্বের, এবং হাসরের মাঠের দূরত্বটা অনেক বেশি, অনেক দুর্গম। সেখানে আপনার কোনো পরিচিত কেউ নাই, থাকলেও পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সেই দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য কি একজন পরিচিত বন্ধুর দরকার আছে? আছে, এমন একজন বন্ধু দরকার যে বন্ধু আপনার এই দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আপনার সঙ্গেই থাকবে, যে বন্ধু মরণের সময় আপনার কাছে মাতার পাশে বসে আপনার সেবা শুশ্রূষা করবে, সেই বন্ধু আপনাকে কবরে দেওয়ার সময় কবরে আপনার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, সেই বন্ধু আপনাকে কবরে দিয়ে আসার পর আপনার কবরে বসে থাকবে, বর্ষকি জগৎ পুরাটা সময় আপনার পাশে বসে থাকবে, হাজার হাজার বৎসর আপনার কাছে বসে থাকবে, কবরে সাপ বিচ্ছু আসবে, নিজের হাতে সরিয়ে দিয়ে বলবে সাপ বিচ্ছু সাবধান, আমার বন্ধুকে তোরা টাচ করবি না, আমি সেখানে আছি, আজাবের ফেরেশতা যখন আসবে আজাবের ফেরেশতাকে তাড়িয়ে দিবে সাবধান, আমার বন্ধুকে আমি থাকতে টাচ তোমরা করতে পারবা না। সেই বন্ধু আপনি যখন কবর থেকে আল্লাহর ডাকে হাসরের মাঠে উঠবেন, তখন সেই বন্ধু আপনাকে বলবে দোস্ত এত দুর্গম পথ, দুর্গম পথ একা একা তুমি পাড়ি দিবা কিভাবে, রাস্তাঘাট তো তুমি চেনো না, চিনলেও তুমি চেনো না, হয়তো বা তুমি আল্লাহর দরবারে হাসরের মাঠে তুমি যাইবা বন্ধু, কিন্তু সেই মাঠে তো চতুর্দিকে শুধু সূর্যের তাপ আর তাপ, সূর্য মাথার কাছাকাছি থাকবে, মগজ গলবে সূর্যের তাপে, গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, ঘাম ঝরতে ঝরতে সাগর সমুদ্রের মতো হয়ে যাবে, কারণ নাসিকা পর্যন্ত এই ঘাম চলে আসবে বন্ধু। কোন জায়গাতে গেলে তুমি নিরাপদ বোধ করবা, কোন জায়গাতে গেলে তুমি সূর্যের তাপ থেকে বাঁচতে পারবা বন্ধু, সেটা তো তুমি জানো না বন্ধু। তোমাকে এই কবরের জগৎ থেকে আমি হাসরের মাঠে একা পাঠাতে চাই না, আমি নিজে তোমাকে সঙ্গে করে হাসরের মাঠে নিয়ে যাইব, এবং যেই জায়গায় দাঁড়ালে পরে সূর্যের তাপ থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবে, সেই জায়গাতে আমি তোমাকে নিজের হাতে দাঁড় করিয়ে দিয়ে আসবো। ফায়ু আননিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা, এমন একজন বন্ধুর সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ত করেছি। বন্ধুত্ব করবেন? হ্যাঁ করবেন। দুনিয়ার বন্ধু কতক্ষণ থাকে রে বাবা? হ্যাঁ, এই বন্ধু দুনিয়ার থেকেই আপনার তৈরি করে নিয়ে যেতে হবে। কতক্ষণ থাকে? খাগড়াছড়িতে ছিল, বান্দরবানে ছিল, মরণের সময় আপনার জানাজা পর্যন্ত ছিল, কবর দেওয়া পর্যন্ত ছিল, জানাজা শেষ, মাটি দেওয়া শেষ, বন্ধু আপনার কবরে আর যেতে পারবে না। আরে বন্ধু যাবে কিভাবে? আপনার বাবাও তো যাবে না, আপনার মা যাবে না, আপনার প্রিয়তমা স্ত্রী তো আপনার কবরে যাবে না, কিন্তু সেই বন্ধু বলবে আমার দোস্তকে কবরে আমি একা ছাড়তে পারি না, নিশ্চয়ই আমি তার কবরে ভিতরে বসে থাকবো মাতার পাশে। ওয়াদরা ও আনহু হাওয়ামাল আরদি, জমিনের হাওয়ামগুলো সাপ বিচ্ছু কিরা পোকা সবগুলোকে নিজের হাতে সরাবে আর পরিষ্কার করবে, আপনাকে টাচ করতে দিবে না, এমন ঘনিষ্ঠ প্রিয় বন্ধু দরকার আছে। বানাবো বন্ধু কবে? এখন 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 বাবা, অনেক গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হলো, সেই জন্য পুরনো কথা হলেও আমি রিপিট করছি, আমি কথাটা বলতেছি, হয়তো বা কেউ শুনে থাকতে পারেন। আমি তো বাজিতপুরে এই গত দুই চার পাঁচ দিনে মনে হয় পাঁচ ছয়টা মাহফিল বাজিতপুর থানায় আমি করে ফেলেছি। গতকালের আগের দিনে তো আসলাম মনে হয় আপনাদের শুভারামপুর, এর আগের দিন আসলাম ওই যে নোয়াহাটা, হ্যাঁ আসলাম না এর আগের দিন, এটা আমি দুইবার, এটা সহ তিনবার, আর ওইদিকে বাজিতপুরের ওইদিকে আরও বেশ কয়েকটা মাহফিল আমার করা হয়ে গেছে। তো আমার শ্রোতা অনেক, আর ক্যামেরাম্যান দেখি ওরা যেখানে যায় সেখানেই বাজে, ওরা তো মনে হয় সব আজই রেকর্ড করে ফেলে, ওদেরকে জোয়ারিয়ে দেখলাম গত দুই তিন দিন আগে ওরা রেকর্ড করলো, এরাও বড় সমস্যা দেখতে পাইলাম যে ওরাও চিন্তা করে যে ও আসলাম নতুন একটা সাবজেক্ট নিব, এসে শুনলাম যে জোয়ারিয়া মাদ্রাসার ওয়াজই করতে আছে এখানে, মুশকিল, এদেরকে দেখলো আমার বিষয় চেঞ্জ করা লাগে সবাই। যাই হোক, রেকর্ড তারা করে, আমার পার্সোনাল কোনো রেকর্ডম্যান নাই, অনেকেই আবার হয়তো ভাবে যে মনে হয় উনি সাথে করে নিয়ে আসে, আসলে এই রেকর্ডগুলো আমার পক্ষ থেকে আনা, অনেকে মনে করে যে আমার কোনো নিজস্ব চ্যানেল আছে, চ্যানেলটা আমি এখনও করি নাই, চ্যানেল প্রচারের জন্য মানুষ করে, আমার প্রচার আল্লাহ করে দিয়েছে এবং বুজুর্গানি দিনের নেক নজর আছে আমার। কালকে আমাকে একজনে বললো যে হুজুর আপনাকে একটু নিয়ে যেতাম ময়মনসিংহের এই পূর্বধলার পরে কোথায় যেন অনেক দূরে নিয়ে যেতাম, হুজুর দরকার আছে ওই এলাকাতে আপনার একটু পরিচিতির দরকার আছে,
আপনিও এলাকায় মার্কেট পাবেন। আমার একটু রাগ পাইলো যে ভাই আমার মার্কেট পাওয়ার জন্য দাওয়াত আমারে আর দিও না, মার্কেট যা দেওয়ার আমার আল্লাহ আমারে দিয়ে লেছে, আমি সন্তুষ্ট, আমার নিজের প্রচার আমি আর করতে চাই না, কখনো করি নাই, করতেও চায় না। আমার পার্সোনাল প্রচারের দরকার নেই, আমার কথাগুলোর প্রচার দরকার। যে কথাগুলো বলি কোরআন হাদিস থেকে দাওয়াতের নিয়তি, যে কথাগুলো বলি এগুলো মানুষের ঘরে ঘরে কানে কানে পৌঁছে যাক, মানুষ আমল করুক, সেটা আমি চাই। কিন্তু আমার প্রচার হোক, আমি এক এলাকাতে মার্কেট পাই, মার্কেট দিয়ে করব কি? মার্কেট এই অবস্থায় প্রচার করি নাই, আজ পর্যন্ত চ্যানেল নাই, নিজের প্রচার নিজে কোনোদিন করি নাই, এর পরেও একটা দিন বসে থাকার সুযোগ নাই, তাহলে আমি মার্কেট পাইলে অবস্থাটা আমার কি হলো বলেন? আমার মার্কেটেরও দরকার নাই, ভাইরাল হওয়ারও দরকার নাই, ভাইরাস নিজের ভিতরে আইন নেই, আমার ভাইরাল হওয়ারও দরকার নাই। দরকার হলো দিনের দাওয়াত দেওয়া এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান করা, দরকার হলো নিজে সঠিক পথে চলা, অন্যকে সঠিক পথে চলার জন্য পরামর্শ দেওয়া। আমার মনে হয় আমার সাথে আপনারা একমত হবেন, তাই না? দরকার কি? ভাইরাল দিয়ে করবো কি আর প্রচার দিয়ে করবো কি? তো ওরা ইদানিং বলে যে হুজুর আপনার ওয়াজটা একটু রেকর্ড করতাম, অনুমতি দিতেন, করো, তোমাদের নিয়ত যদি ভালো থাকে। তো নিয়ত ভালো থাকলেও ছেলেগুলো কথা দিয়েছে যে হুজুর নিয়ত ভালো, আমাদের চ্যানেলে কোনো দিন মানে কোনো আজে বাজে কথা এদিক সেদিক করে ছাড়তে দেখবেন না, যে আমরা চ্যানেলটাকে প্রচার করানোর জন্য আমরা কাটছাট করে ছাড়বো, এটা আমরা করবো না, আমাদের নিয়ত ভালো, উদ্দেশ্য ভালো, দিন প্রচারের স্বার্থে। ঠিক আছে, ইদানিং তাদেরকে বলছি তোমরা যদি করতে চাও করো, কিন্তু আমার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো নির্দেশনা নাই, এটা বলে দিয়েছি। তো ওরা দেখলাম এসে গেলো আর কি এখানে, এটাও কিন্তু আমার কোনো চ্যানেল না, চেহারা চিনি, লোকগুলোরই চিনি, এই ক্যামেরার সাথে আমার কোনো যোগাযোগ নেই, এখান থেকে আমার কোনো ইনকাম আসে না। হ্যাঁ, তারা ইনকাম করে, তারা ইনকাম করে, আল্লাহ করতে কই গেলাম বাবা। বন্ধু, হ্যাঁ বন্ধু, কেমনে বন্ধু বানাবে? দুনিয়াতে বন্ধুত্ব করতে গেলে টাকা পয়সা লাগে। যদি কোনো নেতার সাথে বন্ধুত্ব করতে চান, এই আপনাদের এটা এটা তো আপনাদের কয়লা ইউনিয়ন পড়ছে এটা, আচ্ছা দিঘির পাড় ইউনিয়ন, তাহলে আপনি পাটলি ঘাট আছে না, পাটলি ঘাট গিয়া বড় একটা দেশি আইন মাছ লুয়ে নেতার বাড়ি যাইতে হইব। এইভাবে যদি দুই চার পাঁচ দিন পরপর যান, বড় বড় চিংড়ি মাছ দুই চার দশ কেজি নিয়ে যান, তো আস্তে আস্তে দেখবেন নেতার সাথে আপনার বন্ধুত্বের সৃষ্টি হবে, তাই না? এরপরে তার মেয়ের বিয়েতে গেলে 50,000 টাকার একটা গিফট নিতে হবে, ছেলের বিয়েতে গেলে 50,000 টাকার একটা গিফট নিতে হবে। এভাবেই কিন্তু টাকা পয়সা গিফট আদান প্রদানের মাধ্যমে বন্ধুত্বের সৃষ্টি হয়। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, কিন্তু ওই বন্ধুর সাথে, যেই বন্ধুর কথা আমি বলছি, তার সাথে বন্ধুত্ব করতে গেলে আপনার একটি পয়সাও ব্যয় করতে হবে। ভাড়ালা বলেন, আবার ওই বন্ধু ফ্যাসিলিটি কি দিবে? বন্ধু এমন বন্ধু, যেই বন্ধু আপনার মরণের সময় মাথার পাশে থাকবে, যেই বন্ধু কবর দেওয়ার সময় আপনার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, যেই বন্ধু কবরে আপনার সাথে থাকবে, যেই বন্ধু হাশরের মাঠে আপনার সাথে থাকবে, যেই বন্ধু আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে, তর্ক বিতর্ক করে আপনার জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করবে, যেই বন্ধু আপনাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত থামবে না। চলেন সেই বন্ধুর কাছে যাই, ডাইরেক্ট একটা হাদিস থেকে বলবো, সময় যেহেতু কম এখানে বেশি সময় নেওয়ার সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, সনদ সূত্রে হাদিসটি, সনদের দৃষ্টিকোণ থেকে হাদিসটি সহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আব্বাস আমার নবীর চাচা, চাচাতো ভাই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহকে আমার নবী প্রচণ্ড রকম ভালোবাসতেন, নবী তার জন্য দোয়া করতেন। একটা পর্যায়ে তিনি বহুত বড় আলেম হয়েছিলেন এবং যাকে আমরা রইসুল মুফাসসিরিন বলি, রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস, তার নামে একটা তাফসির গ্রন্থ আছে, তাফসির ইবনে আব্বাস, আপনারা পড়ে থাকতে পারেন, এটার বাংলা অনুবাদও হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে, আপনারা সেটা মোতালা করে দেখতে পারেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনারা নিশ্চয়ই জানেন যে উনি মারা গেছেন তায়েফে। কোথায়? ওনার কবর কেন্দ্রিক ঘটনা থেকেই কিন্তু আমি বন্ধু খুঁজে বের করব, ওনার থেকে বের করব, আমি কিন্তু মূল জায়গাতে এসে গেছি। আপনারা হয়তো আমাকে মাইন্ড করবেন, অনেকে মাইন্ড করে যে আসল কথাটা তাড়াতাড়ি বলে নেবেন। আমি দেখি ওরা যখন রেকর্ড করে ছাড়ে তখন কমেন্টসে অনেকে লেখে হুজুর আসল বেশি কম তাড়াতাড়ি, সময় ক্ষেপণ করতেছেন কেন? আমি এটা করি ইচ্ছাকৃতভাবে, মূল বিষয়টাকে একবার লাস্টে নিয়ে যাই, কারণ আগ্রহ পয়দা করি, আগ্রহ এটার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হোক, প্রবল আগ্রহ সৃষ্টি হওয়ার পরে যখন আপনি শুনবেন আর শিখবেন এরপরে আর ভুলবেন না ইনশাআল্লাহ, ঠিক না বেটি? এই জন্য এটা আমার অভ্যাস, এটা আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুজিবুর রহমান
রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আমি শিখেছি। আমার উস্তাদ বলতেন যে দেখ, আমি যখন ক্লাসে বসি তোদের মতো ছাত্রকে সামনে নিয়ে বসি না, তোদের আমার কোনো দরকারই নেই। আমি বললাম হুজুর কেন? লালবাগে যখন পড়তাম আমি বললাম কেন? কমিং এক দুই তিন, এই তিনটাকে কাতারেই রাখি না, চার নম্বর যেটি আছে বা কথার কথা একদম দুর্বল যেগুলো আছে এদেরকে হিসাব করে আমি ওয়াজ করি। এক নম্বর দুই নম্বর তিন নম্বর তারা তো আগেই বুঝে ফেলবে, আর ওদের জন্য মূলত আমি ওয়াজ করি আর ক্লাস করি। তোরা যদি মনে না চাই জাজ্ঞা, আমি আস্তে আস্তে মানে মাইঞ্জা মাইঞ্জা পড়াবো, একটা কথা চারবার কমু পাঁচবার কমু, তোরার মন না থাকলে ভালো না লাগলে দেখে যা, মানে হাইসা হাইসা বলতে না। আসলে বিষয়টা আমি দেখলাম যে এমনভাবে উনি ক্লাসে পড়াইতেন যে একদম দুর্বল ছাত্রটাও সহজে তার কথাটা বুঝতে সক্ষম হতো। হুজুর বলতেন যে তোকে তো আমি টার্গেটে রাখি না, টার্গেটে রাখি ওই যে দুর্বলগুলো যেগুলো বুঝে কম এদেরকে বোঝাবে। গ্রাম দেশের মানুষ সহজ সরল হয়, অনেকে মেধাবী হয় না। মেধাবীরা তো আপনারা বুঝেই ফেলবেন, কিন্তু যারা দুর্বল এদের জন্য একটি কথা বারবার রিপিট করলে পরবর্তীতে খুব সহজে তারা মুখস্থ করতে পারে, তাই না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সেই ইবনে আব্বাস আমরা যাকে বলি, ওনার মৃত্যুটা হয়েছে মূলত উনি তাইফে বসবাস করতেন, তাইফে তার মৃত্যু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গেলেন, তাইফের সেই আমার নবীর সেই অভিজ্ঞতা এবং ইসলাম কেন্দ্রিক আমার নবীর উপর যে নির্যাতন আসছিল সে নির্যাতনের ইতিহাস আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি জানতেন। সেই জন্য তিনি ফোন করেছিলেন যে আমি তাইফে থেকে যাব, তাইফের মাটিতে আমি ইসলাম প্রচার করব, তাইফের মাটিতে আমি দাওয়াত তাবলীগের মেহনত করে যাব, এখানে উনি থেকে যাওয়ার নিয়ত করেছিলেন। কারণ তিনি জানতেন যে এর আগে আমার নবীর উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। আপনারা তো জানেনই তাইফের প্রান্তরে আমার নবীকে রক্তাক্ত করেছিল সেই কাফের মুশরিক। এটা যখন মুসলমান জানে তখন মুসলমান ঠিকই আন্তরিকভাবে খুব ব্যথিত হয়, কত কষ্ট করে নবী দিন প্রচার করেছেন আর সেই দিনটাকে সহজে পেয়ে গেছি আমরা, দিনের কদর করি না, ধর্মের কদর করি না। আরে বাবা, ইসলাম ধর্ম কবুল করার কারণেই তো আপনি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ উম্মত, তা না হয়তো আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারতেন না ইসলাম কবুল করার কারণে। আর ইসলাম আমাদের কাছে এনেই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফে গেলেন দিন প্রচার করার জন্য, কাফেররা আঘাত শুরু করলো, মারতে মারতে বেহুশ করে মাটির মধ্যে ফেলে দিল। পাহাড়ের নিচে নিক্ষিপ্ত হলেন আমার নবী, উষ্ণায় বেহুশ অবস্থায় মাটিতে পড়ে আছেন, কোনো সারা শব্দ নাই, একেবারে শরীর থেকে মানে কোনো সারা শব্দ তার থেকে বের হয়ে আসতেছিল না। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তো আল্লাহর রাসূলের কাছে এসেছিলাম, আমাকেও তারা প্রহার করেছে, মারতে মারতে হাত পা ভেঙে দিয়েছে, কিন্তু হাত পা আমার ভাঙ্গা থাকলেও আমার মনটা ভাঙ্গা ছিল না। তার মানে হলো আমি সেদিন সজাগ ছিলাম, আমার চেতনা ছিল, আমি বুঝতাম, আমার হুশ ছিল, কিন্তু আল্লাহর নবীর তো হুশটাও ছিল না। আমি দেখতেছিলাম কাফেররা সঙ্গবদ্ধভাবে পাহাড়ের উপরে উঠে গেল, তারা চিন্তা করলো মোহাম্মদকে বেহুশ করলাম, এতটুকু করে ক্ষান্ত হব না, পাহাড় থেকে পাথর ফেলে দেব, পাথর মোহাম্মদকে নিষ্পেষিত করে ফেলবে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি উঠতে পারতেছিলাম না, নবীকে চিৎকার করে আমার আওয়াজ শোনাইতে পারতেছিলাম না, কিন্তু আমি উঠে যে নবীর কাছে গিয়ে উঠাবো নবীকে সেই শক্তিটা আমার ছিল না, হাত পাগুলো আমাকে ভেঙে দেওয়া হলো। এ অবস্থায় আমি কি করতে পারি? পাহাড়ের উপর থেকে সে কাফের গোষ্ঠী পাথর ফেলেই দিল, গড়িয়ে গড়িয়ে পাথর পড়তেছে, আর আমার মনে হচ্ছিল এই বুঝি আমার চোখের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাফের দলেরা পাথর নিক্ষেপ করে উপর থেকে নিষ্পেষিত করে ফেলবে, কিভাবে সহ্য করব, আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু করার কিছুই ছিল না, ডাক দিয়ে নবীকে উঠাবো, নবী সে উঠতে পারতেছিলেন না, নবীর হুঁশ ছিল না, পাথর গড়িয়ে 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 পড়তেছিল। পাথরটি যখন গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে এই পাহাড়ের মাঝামাঝি অংশে আসলো, আল্লাহ একবার গায়েবে একটি আওয়াজ পেয়েছিলাম, ইয়া হাজার ওস্কন, ও পাথর তুই থাম, তুমি থামো পাথর, আর এক ইঞ্চি নিচে নামবা না। মুহূর্তের মধ্যে ছোট্ট একটা পাথরে ধাক্কা লেগে বিশাল বড় পাথরটি ভাবি থেমে গেল, এখনো পর্যন্ত থেমে আছে। রাখি আল্লাহ আরেকে, সেই স্মৃতি সেই কথাগুলো তো হযরত ইবনে আব্বাসের মনে ছিল, সেই জন্যই হয়তোবা তিনি তায়েফের প্রান্তরে দিন ধর্ম প্রচার করার জন্য জীবনের বাকি অংশটা ওখানেই কাটিয়ে দিয়েছিলেন। একটি পর্যায়ে যেখানে ওনার কবরটা আছে সেখানে মসজিদ আছে, মসজিদ ইবনে আব্বাস, তায়েফে যারা গিয়েছেন তো দেখেছেন নামাজও পড়েছেন, দাওয়াত রইল যাবেন সেই মসজিদে নামাজ পড়বেন, আবদুল্লাহ ইবনে আব্বাসের কবর জিয়ারত করবেন মসজিদ কেন্দ্রিক, মসজিদ এই মসজিদে যাবেন, তায়েফে গেলে মসজিদে যাবেন,
আর মসজিদ কেন্দ্রিক সফরটাও হয় না সাধারণত তিনটা মসজিদ ছাড়া। তাইফ সফরে যাবেন, এরপরে আপনারা মসজিদে যাবেন, সেখান থেকে আবদুল্লাহ ইবনে আব্বাসের কবর মসজিদের সাথে দেয়াল ঘেঁষা, আপনারা চিনবেন না। 2011 সাল পর্যন্ত এই কবরটা উন্মুক্ত ছিল, কিন্তু 12 সালের পর থেকে কবরটা আর উন্মুক্ত না, দেয়াল এমনভাবে মসজিদের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে বাহির থেকে বোঝা যায় না কোনটা কবর। কিন্তু আমরা যারা চিনি আমরা ঠিকই বুঝি যে এটা হলো আবদুল্লাহ ইবনে আব্বাসের কবর, এখানে সেই মসজিদ। সে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করলেন সেই তায়েফের প্রান্তরে, মৃত্যু তার সেখানে হলো, কবরটাও সেখানে হলো। যায়েদ ইবনে হারেসা কথা তো বললামই, ইকরামার কথা এবার বলি। ইকরামা বলেন যে যখন আবদুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাইয়ের মৃত্যু হয়ে গেল তায়েফে, তখন তো এই তায়েফের মাটিতে তার কোনো আত্মীয়স্বজন ছিল না। তাকে গোসল করাবে, তাকে কাফনের কাপড় পরাবে, তার জানাজার নামাজের নেতৃত্ব দেবে, কবর খনন করবে, এরকম তো কোনো আত্মীয় ছিল না। আমি একমাত্র ছিলাম তার চাচাতো ভাই ইকরামা আবু জেহেলের ছেলে। আবু জেহেল কিন্তু তখনও মুসলমান হয়নি। আবু জেহেলের ছেলে ইকরামা বলেন আমি ছিলাম সেখানে, আমি ছিলাম, আমি আবদুল্লাহ ইবনে আব্বাসের দাফন কাফন ইত্যাদি সব কিছুর মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতার দায়িত্ব আমি নিজে নিলাম। ইকরামা বলেন করলাম, সবই করলাম, গোসল করালাম, কাফনের কাপড় পরালাম, গর্ত খনন করলাম, জানাজার নামাজের ইমামতি নিজেই করলাম। এবার ভাই রক্তের ভাই তো আসলে আপন চাচা তো হয় না, যদিও তায়েফ মক্কা থেকে অনেক দূরে, প্রায় 80 কিলোমিটারের মতো মক্কা থেকে, এটা পাহাড়ি একটা ডিস্ট্রিক্ট, এটা অনেক অনেক আকাশের উপরে, অনেক উপরে সেই পাহাড়, ওই পাহাড় পুরাটা তায়েফ, পুরাটা ডিস্ট্রিক্ট অনেক বড়, বাংলাদেশের প্রায় কাছাকাছি হয়ে যেতে পারে তায়েফ ডিস্ট্রিক্টটা, এত বড় বাংলাদেশটার প্রায় কাছাকাছি হয়ে যেতে পারে, এত বড় পুরো বাংলাদেশের, এটা পুরাটা আসমানের উপরে মনে হয়। আপনি যখন নিচ থেকে উপরে তাকাবেন মনে হবে আকাশের উপরে তায়েফ, আবার যখন তায়েফ থেকে আপনি মক্কার দিকে তাকাবেন মনে হবে যে আপনার কত নিচে, আপনি আন্দাজ করতে পারবেন সেই তায়েফে। হযরতে ইকরামা বলেন আমি সেখানে হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাসকে নিজের হাতে আমি কবরে নামালাম। কোথায় নামালাম? কবরে। সাবজেক্ট কি ভুলে গেছেন? সাবজেক্টের নাম কি? বন্ধু। এখান থেকে বন্ধু পাবেন বাবা, এখান থেকেই পাবেন। মনোযোগ সহকারে শোনেন কথাগুলো, দয়া করে বাড়িতে নিয়ে যাবেন কথাগুলো, ঘরে নিয়ে যাবেন প্রত্যেকটা কথা করে বলতে, প্রত্যেক বলতে গেলে দুইটা কথাই তো বলবো আমি, এখানে বেশি কথা নাই, দুইটা কথাই বলবো। ইকরামা বলেন আমি কবরে নামালাম, কাফনের কাপড়ের গিরা কয়টা, মাথা একটা, মাঝ বরাবর একটা, পায়ের দিকে একটা, তিনটা, পায়ের নিচে একটা, মাঝামাঝি একটা, মাথার উপরে একটা, কবরে রাখলাম, গিলা তিনটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আচানক একটা ঘটনা চোখের সামনে ফুটে উঠল, হঠাৎ করে দেখলাম আকাশের দিক থেকে সাদা একটা পাখি এসে তার কাফনের কাপড়ের ভিতরে ছু মেরে ঢুকে। ইকরামা বলেন এটা কেমন ঘটনা, একটা জীবন্ত পাখি বুকের ভিতরে রেখে দিয়ে দাফন করাটা কি আদৌ যৌক্তিক হবে? হবে না। পাখিটা খুঁজি। ইকরামা বলেন খুঁজতে 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 পেরেশান তন্ন তন্ন করে পুরাটা শরীর খুঁজলাম, পাখির সন্ধান পাইলাম না। এত বড় পাখি, তাহলে কি সে আমাকে ফাঁকি দিল? মুশকিল। শেষ পর্যন্ত চিন্তা করলাম ভুল হয়েছে কিনা জানি না, দেখলাম তো পাখি হাদিসের মধ্যে আসছে, ওই পাখিটার নাম ছিল বক, বগা, আপনার বিকালবেলায় দেখতে পাবেন, সাদা বক। আমি হাদিসটা ওখান থেকে নিয়ে আসছিলাম, মূলত আবদুল্লাহ ইবনে আব্বাসের মসজিদের বাইরে একটা ফেস্টুনে টানানো লেখা ছিল হাদিসটি, এখান থেকে নিয়ে আসছিলাম বহু আগে, 2016 সালে মনে হয়, 2016 সালে। আমি এই ওয়াজটা করছি আগে, পরে হয়তো ইদানিং করি নাই, এদিকে করছি, আপনারা শুনে থাকতে পারে। মাশাআল্লাহ, এই যে ছেলেটার মনে আছে, আলহামদুলিল্লাহ, এই যে দেখেন মনে আছে তার, তারে জিজ্ঞাসা করলে কিন্তু সে উত্তর দিতে পারবে আলহামদুলিল্লাহ। রাখো তুমি একটু পরে প্রশ্ন আউট করো, তারা ওই ওরা তোমার দিকে বেশি ডাইভার্ট হয়ে যায়। হযরতে ইকরামা বলেন পাখি পাইলাম না, চিন্তা করলাম দাফনটা করি, দাফনটা করি। ইকরামা বলেন দাফন শুরু করে দিলাম, মাথার দিকে দেখলাম একজন মানুষ এসে দাঁড়ায় গেল, কি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা ওয়ালা সুন্দর মানুষ আমার জিন্দগিতে আমি আর দেখে নাই। ইকরামা বলেন তাকাইলাম, তাকায় দেখলাম আদবের সহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র আল কোরআনুল কারীমের মধুর কণ্ঠের তিলাওয়াত,
مرضيا فادخلي في عبادي وادخلي جنتي. ইকরামা বলেন, এত সুন্দর মানুষ আমার জিন্দগিতে আমি দেখি নাই, এত সুন্দর কণ্ঠের তিলাওয়াত আমার জিন্দগিতে আর কোনোদিন শুনি নাই, এত মায়াবী কণ্ঠের তিলাওয়াত আমার জিন্দগিতে আমি শুনি নাই, এত সুন্দর মানুষ আমার জিন্দগিতে আমি আর কোনোদিন দেখি নাই। চমৎকার একজন মানুষ দেখলাম, চমৎকার কণ্ঠের তিলাওয়াত শুনলাম, মনে মনে চিন্তা করলাম এই লোকটার সাথে আমার দেখা করতে হবে, লোকটা সাধারণ লোক হবে না অসাধারণ লোক হবে, সম্ভবত নবীর প্রিয় সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য কোন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান বহুদূর থেকে মুসাফির এখানে এসেছে, দেখা করতে হবে তার সাথে, মুসাফা করতে হবে তার সাথে, মুআনাকা করতে হবে তার সাথে, আপ্যায়ন করতে হবে যথাসাধ্য অনুযায়ী। আমি তাড়াহুড়া করে দাফনের কাজ শেষ করার চেষ্টা করলাম যে দ্রুত দাফন করব, তারপরে সেই লোকটার সাথে আমি দেখা করব। ইকরাম বলেন, দ্রুত দাফনের কাজ শেষ করলাম, চোখের পলকে লোকটা উদাও হয়ে গেল, তারে আর খুঁজে পাইলাম না। নাই গেছে গা হযরত ইকরাম বলেন, এবার তো পেরেশান হয়ে গেলাম, একটু আগে দেখতে পেয়েছিলাম একটা পাখি, যে পাখি তার কাপড়ের ভিতরে ঢুকছে পাইলাম না সেই পাখি, এবার যে লোকটার সাথে দেখা করতে চেয়েছিলাম সেই লোকটারও পাইলাম না, পেরেশান হয়ে গেলাম। আপন ভাইটাকে, আপন চাচাতো ভাইটাকে নিজের হাতে দাফন করলাম, এটা একটা কষ্টের কারণ, আরো দুইটা কষ্ট যোগ হয়ে গেল, পাখিটারে পাইলাম না, সুন্দর মানুষটারেও পাইলাম না। দাফন করলাম, দাফন তো করবেনই, দাফন করবেন, জানাজা পড়বেন, গোসল করাবেন, কাফনের কাপড় পরাবেন, এটা দায়িত্ব আপনার। মুসলমান তো আসলে কিছু কিছু কাজ আছে, এই কাজগুলো মুসলমান হালকা মনে করে, গোসল করানো, কাফনের কাপড় পরানো হালকা মনে করে না, হালকা মনে করে। বাবা মারা গেছে, সন্তান গোসল করতে পারে না, হুজুরে গেছে আপনার কিশোরগঞ্জ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, হুজুর আইব পরে গোসল করে, গরমের দিন লাশ পচে যাওয়ার মানে আশঙ্কার সৃষ্টি হয়েছে, সন্তান বাবারে গোসল করতে পারে না। আরে যদি মুসলমান জানতো মুর্দা গোসল করানোর মধ্যে কি লাভ, তাইলে প্রতিযোগিতায় নামতো। কেমন বলবো একটা হাদিস বলবো বন্ধু, সারা জীবন হয়তো তোমার বাবা তোমারই গোসল করাইছে, আমার তো মনে আছে সেই ছোটবেলা থেকে বাবা কাঁধে করে নদীর পাড়ে নিয়ে গেছে, অনেক দূরে নদী, আমার বাড়ি থেকে 2-4 মিনিট লাগে, নদীর পাড়ে নিয়ে গেছে, আগে আমারে গোসল করাইয়া বালির উপরে ছুটনা বালির উপরে বসাইছে, পরে নিজে গোসল করছে, আবার কাঁধে লইছে বাড়িতে নিয়ে আসছে, সরিষার তেল শরীরে মাইকা দিয়েছে আমার বাবা, বড় হওয়ার আগ পর্যন্ত বাবাই গোসল করাইছে, প্রতিদিন দুপুরের গোসল, জোহরের নামাজের আগে বাপ বেটা মিলে নদীতে গোসল করতে যেতাম, আমি থাকতাম বাবার কাঁধে, এই কাঁধ থেকে নামিয়ে গোসল করিয়ে আবার কাঁধে উঠিয়ে আবার নিয়ে আসতেন, এত বছর বাবা কত যত্ন করে গোসল করিয়েছেন। বন্ধু শুধু কি আমার বাবাই আমার গোসল করাইছে, তোমারে তোমার বাবা গোসল করাইছে, 15 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তোমার বাবা তোমারে গোসল করাইছে, আর তুমি তোমার বাবার জীবনের শেষবারের মতো একটিবার গোসল করিয়ে বাবাকে বিদায় দিতে পারলা না, তুমি কত বড় হতভাগা। বাবারে গোসল করা, নিজে গোসল করাতে শিখো। রাসূল বলেন, মান গাসসালা মাইতান গুফিরা লাহু 40 মাররা, যে ব্যক্তি কোন মাইতকে গোসল করাবে আল্লাহ রব্বি করিম তাকে 40 বার পর্যন্ত ক্ষমা না চাইলেও ক্ষমা করে দিবে। 40টা অপরাধ করেছেন, প্রথম অপরাধ ক্ষমা চান নাই ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ বলেন, দ্বিতীয় অপরাধ ক্ষমা চান নাই ক্ষমা করে দিবে, এইভাবে 40 বার পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করে দিবে। একটা মৃত মানুষকে গোসল করানোর পরে আপনি আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে যান। সেকেন্ড, ওমান কাফানা মাইতান কাসাহুল্লাহু মিন সুন্দুসি ওয়াস্তাবরাকিল জান্নাহ,
আর যে ব্যক্তি কোনো মাইতকে গোসল করাবে, গোসল করানোর পরে কাফনের কাপড় পরিয়ে দিবে, আল্লাহ নিজ হাতে তাকে জান্নাতি পোশাক পরিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে। লাভ আছে মুর্দা গোসল করানোর মধ্যে? হ্যাঁ, এই সুযোগটা আপনি মুয়াজ্জিন সাহেবকে দিয়ে দিতেছেন, আপনি নিতে চান না কেন? নিজের বাবাকে আপনি গোসল করাতে শিখেন, বন্ধু গোসল করাতে শিখো। চিন্তা করে সারা জীবন তোমার বাবা তোমারই গোসল করাইছে, বিদায়ের বেলা বাবার মাথায় হাত দিয়ে বাবার শরীরটা গোসল করে তুমি মুছে দিতে পারবে না? এই কাজটা তুমি করতে পারবে না? যদি না পারো তুমি তো সুসন্তান হতে পারো নাই। তোমার বাবার সারা জীবনের তোমার প্রতি অনুগ্রহের প্রতিদান তুমি দিতে পারো নাই রে বাবা, এই কাজটাই তুমি করতে পারো নাই। মরণের পরে যে তুমি দোয়া করবা হেডার কি গ্যারান্টি আছে? কথাগুলো একটু কড়াকড়ি হয়ে যেতেছে, মাফ করেন, শেষ করছি। করতে কই গেলাম, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দিলেন হযরত ইকরামা, আজান হয়ে যাচ্ছে, পাঁচ মিনিটে গুজগাছ হয়ে যাবে, পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে, টেনশন করবেন না। ইকরামা বলেন, পাখিটা পাইলাম না। কি পাইলাম না? পাখি পাইলাম না, মানুষটারও পাইলাম না। ইকরামা বলেন, কি করলাম তাইলে? পাখি গেল কই, লোক গেল কই? ভাই তো গেছেই, বাইরে তো দাফন করলামই, ভাই তো গেছেই, সেটা তো দেখলাম, ভাইকে বিদায় দিয়ে আসলাম। তাইফের প্রান্তরে আত্মীয় স্বজন আর কেউ নাই, আমি তো আছি, আর তো কেউ নাই, ভাইটারে হারাইলাম। পাখি গেল কই, লোকটা গেল কই? লোকটারে পায় এত সাহস সঞ্চারিত হয়েছে, লোকটা তো নাই। ইকরামা বলেন, সারা রাত টেনশন, তিনটা জমছে, ভাই নাই, পাখি নাই, লোকটা নাই। ইকরামা বলেন, রাতের একটা অংশে আমার মাথায় পাখির পরিচয় ঢুকে গেল, সেই লোকটির পরিচয় ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন, এখানে বন্ধু খুঁজে পাবেন, এখানেই বন্ধু। ইকরামা বলেন, হ্যাঁ পাখি তো আসলে পাখি না, পাখি তো আসলে পাখি না, সেই পাখি ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের দৃষ্টিশক্তি। তার মানে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কোরআনুল করিমকে বেশি ভালোবাসতেন, এক পর্যায়ে তিলাওয়াত করতে করতে তাফসির পড়তে পড়তে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন, আল্লাহ রব্বি করিম তার চোখ নিয়ে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটা যাওয়ার পর তিনি বলছিলেন যে আল্লাহ আমারে ভাইয়ের চক্ষু তুমি নিয়ে গেছো, মাহবুব কোরআন পড়তে পড়তে সে তার চক্ষু নষ্ট হয়ে গেছে, মাহবুব তার দৃষ্টিশক্তিটা তুমি নিয়ে গেছো, মাহবুব হাসরের মাঠে ওঠার আগে কবরে থাকতে তার তার দৃষ্টিশক্তিটা তুমি ফেরত দিয়ে দিবে। এই বগের আকৃতি দিয়ে আল্লাহ দৃষ্টিশক্তি কবরে ফেরত দিয়েছে, কারণ বগের দৃষ্টিশক্তি বেশি, পাঁচ ফুট পানির নিচে পুঁটি মাছটা কোন জায়গায় আছে বগে দেখে আপনি দেখেন না, ঠিক না বেটি? সে এক কিলোমিটার উপর থেকে দেখে মাছ কোথায় আছে, ঠিক না বেটি? তার বল বেশি। এই বগের আকৃতি দিয়ে আল্লাহ দৃষ্টিশক্তিরে ফেরত দিয়ে দিল। আর দুই নম্বর যেই লোকটাকে দেখছিলাম তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র আল কোরআনুল কারিম মধুর কণ্ঠে তিলাওয়াত করতেছিলেন, সেই লোকটাকেও আমি খুঁজে পাইছি। এই লোকটা মানুষ না, এই লোকটা ফেরেশতাও না, এই লোকটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনের পরম বন্ধু, সে ছিল মরণের পরম বন্ধু, সে তার কবরের বন্ধু, সে তার হাসরের বন্ধু, সে তার ফুলসিরাতের বন্ধু, সে তার জান্নাতে যাওয়ার পথের বন্ধু। সুবহানাল্লাহ। তার মানে হলো সেটা মানুষও ছিল না, সেটা ফেরেশতাও ছিল না, সেটা ছিল মূলত তার জীবনের বন্ধু, সবচেয়ে বড় বন্ধু আল কোরআনুল করিম। সুবহানাল্লাহ। কোরআন, কারণ কোরআনের আকৃতি হবে সবচেয়ে সুন্দর। জিজ্ঞাসা করেন, আসরের মধ্যে আল্লাহ সাওয়াই সাবিরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতান হাসানা, এই কোরআনকে আল্লাহ আসরের মাঠে সবচেয়ে সুন্দর আকৃতি দিবে, এর চেয়ে সুন্দর আর কেউ থাকবে না, কিছু থাকবে না। এই কোরআন সুন্দর আকৃতি নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতেছিলেন, নিজেই কোরআন তিলাওয়াত করতেছিলেন। এই কোরআন হলো মানুষের জীবনের এমন বন্ধু, যে কোরআনকে বন্ধু বানাতে পারবে, এ কোরআন তার জীবনের বন্ধু হয়ে থাকবে, মরণের সময় মাথার পাশে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, কবর দেওয়ার সময় তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল কোরআনুল কারিম নিজে তিলাওয়াত করবে। এই কোরআনকে বন্ধু বানাতে পারলে কোরআন কবরে আলমে বর্জকিতে বর্জকে সারাক্ষণ হাজার হাজার বছর পাশে দাঁড়িয়ে থাকবে, ইয়াদরাউ আনহু হাওয়ামাল আরদি, জমিনের হাওয়াম সাপ বিচ্ছু আপনাকে 99টা সাপ অ্যাটাক করতে আসবে, সাপ বিচ্ছুগুলোকে নিজের হাতে এইভাবে সরিয়ে দিবে, সরিয়ে দিবে, ওয়ায়ু আননিসুহু ফায়ু আননিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা, কবরে পাহারাদারি করার পর আল্লাহ যখন হাসরের মাঠে ডাকবে, চূড়ান্ত সিংহায় ছিপ মানে ফুৎকার দিবে হযরত ইসরাফিল, হাসরের মাঠে যখন আপনি যাবেন সে বন্ধু বলবে, দোস্ত দোস্ত তোমাকে তো হাসরের মাঠে একা দেওয়া যায় না, দুর্গম পথ পাড়ি দিবা কিভাবে, কোন জায়গায় দাঁড়ালে তুমি আল্লাহর আরশের ছায়া পাবে সেটা তো তুমি জানো না, সেখানে তো রুদ্রের তাপে মগজ গলতে গলতে, অসংখ্য মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, বন্ধু তোমাকে আমি কবর থেকে একা ছাড়তে রাজি নয়, আমি তোমাকে সঙ্গে নিয়ে হাসরের মাঠে যাব, হাসরের মাঠে গিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে
আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার ব্যবস্থা হবে। বন্ধুর নাম কি? কেমনে বানাবো বন্ধু? টাকা লাগবে? আজ থেকে তিলাওয়াত বাড়িয়ে দিবেন, সকালবেলা ফজর পড়েই কোরআন শরীফটা হাতে নিয়ে। বেশি পারেন না আপনি, সুরে ফাতিহা পারেন না পড়বেন, সুরে ইখলাস পারেন না পড়বেন, যতটুকু পারেন পড়বেন। আস্তে 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 শিখতে থাকুন, কোরআনকে মায়া করুন, চুমু খান, মুখে রাখুন, ভালোবাসা বৃদ্ধি করুন। এইভাবে কোরআনের সাথে আপনি ভালোবাসা দিন দিন বৃদ্ধি করবেন। আরও ভালোবাসা কীভাবে আপনি সৃষ্টি করবেন চিন্তা করবেন। আমি তো সে কোরআন ভালোভাবে শিখতে পারি নাই, আমার ছেলেটাকে কোরআন শেখাবো, এই মাদ্রাসা আসুফা আল ইসলামিয়াতে ছেলেটাকে ভর্তি করব। ছেলেটাও পারে নাই, ছেলের ঘরে যে একটা নাতি হয়েছে তাকে ভর্তি করব, মেয়েটারে করব, একটা মহিলা মাদ্রাসায় মেয়ের ঘরে নাতনি হয়েছে তাকেও করব। এইভাবে দিন 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 কোরআনের সাথে ভালোবাসা বৃদ্ধি করব। কোরআন যেখানে আছে সেখানেই থাকবো, কোরআনের প্রচারের জন্য যদি কোনো অর্থ ব্যয় করতে হয় সেটাও করব, সম্ভব হলে করবে আলহামদুলিল্লাহ। আমার ভাই একটু বলে গেছেন আমাকে, মাদ্রাসার পরিচালক যে হুজুর মাদ্রাসা গ্রামের মাদ্রাসা, আমি যদিও করেছি কিন্তু গ্রামের, আমি চাই যে ঈদগাহের সাথে যেহেতু হয়েছে প্রতিষ্ঠানটা, কিয়ামত পর্যন্ত ঈদগাহ সংলগ্ন মাদ্রাসা হয়ে যাক। আমি নিজে অর্থ ব্যয় করেছি, গ্রামের মানুষের কাছ থেকে খুব বেশি সহযোগিতা চাই নাই, তবে ওনাদের ভিতরে থাকতে পারে যে দিনই প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে না কেন, যদি সহযোগিতা কেউ ইচ্ছাকৃতভাবে দিতে চায়। ভাই একটু আমাকে বললেন যে একটু নেবেন, কোরআনের সাথে ভালোবাসা সৃষ্টি করার জন্য, মহব্বত সৃষ্টি করার জন্য কিছু কন্ট্রিবিউশন আপনারা যদি করতে চান। একটা জিনিস আমাকে বললো যে বর্ষা আসলে সাইডে বাউন্ডারিটা না দিলে মাদ্রাসার বীজটা টিকবে না, হয়তো বা মাটিগুলো পড়ে যাবে, মাটিগুলো বৃষ্টি হলেও নরম মাটি, মাটিগুলো পড়ে যাবে। তো আমার ভাই আমাকে একটা ধারণা দিয়েছেন, কিছু কিছু ইট সিমেন্ট আর কিছু বালি হইলে এই বিটাটা করে ফেলা সম্ভব। তো আপনাদের মধ্যে এমন কেউ আছেন নি যে কোরআনের সাথে ভালোবাসা স্থাপন করার জন্য কিছু ইট, কিছু সিমেন্ট, কিছু বালি দিবেন, এরকম কেউ আছে? আমি দুই তিন মিনিট বলি, তার মানে চারটা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, চারটা পর্যন্ত। আছেন কোনো আল্লাহর বান্দা যে একটু কন্ট্রিবিউশন করবেন? সৈসির এলাকার মানুষ আর বাজিতপুরের মানুষ সবসময় বড় মনের অধিকারী আলহামদুলিল্লাহ। আর্থিক সচ্ছলতা আপনাদের গ্রামের মানুষেরও আছে, কারণ গ্রামের মানুষও আপনারা নদী পথে কাজ করেন, যেই পরিমাণ খাবার আপনারা খাওয়ান। আর বাজিতপুর আসলে সাধারণত আমার সুযোগ থাকলে আমি খাওয়ার চেষ্টা করি, কারণ জানি যে অন্ততপক্ষে কয়েক পদের ভালো মাছ আপনারা খাওয়াবেন। সত্যি হুজুরও বলতেছেন যেই খাবার খাওয়াইছো তোমরা এখানে তো আসতে মনে চাবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের মন ভালো, আপনারা খাওয়াতে জানেন, আপনারা ভালোবাসতে জানেন। তো এই কোরআনের সাথে ভালোবাসাটা আপনাদের একটু গভীর হোক, সেই জন্য আমার একটা আবেদন আপনাদের সামনে উপস্থাপন করলাম। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে এই মাদ্রাসার ভিত্তা করার জন্য 1000 ইট দিবেন সৈসিরাতে, কোরআনের সাথে মহব্বত সৃষ্টি করার জন্য? আলহামদুলিল্লাহ, নাম লিখতে হবে তো, মুরব্বীর নাম লিখতে হবে। কি নাম যেন মুরব্বী? হ্যাঁ আচ্ছা চাচা, ও আলহামদুলিল্লাহ, আপনি 1000, 5000 টাকা। কি নাম বড় ভাই? এম আদমিয়া, 5000 টাকা লিখতে হবে তো, এম আদমিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এম আদমিয়া 5000 টাকা, এত টাকা? 2000 কই বস্তা সিমেন্ট? কি নাম? হ্যাঁ মনে রাখতেই কিন্তু, আর আপনারা 1000 ইট হয়েছে, ইট কিন্তু মনে হয় আরো বেশি লাগবে তাই না?